হতে যাচ্ছে, আপনার সবাই স্যান্ডেলগুলো খুলে খালি। আমার মতো বাবা আর এতিম হয়ে গেলে আসলে সবাই একদিন চলে যেতে হবে। তবে বাবার সংবাদটা সকাল বেড়ে দিয়েছি। আমার খুব ইচ্ছে ছিল যে বাবার জানাজায় শরীফ হবো। আমি আসলে ধন্য, আমি জানাজা শরীফ হতে পেরেছি। তবে এটাই সত্য যে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, কোনো ইমানদারের জানাজায় অংশগ্রহণ করলে যে মুসল্লির অংশগ্রহণ করে, এই ইমানদারের ওসিলায় আল্লাহ তাআলা অংশগ্রহণকারী মুসল্লিদের জীবনের গুনাহ মাফ করেন। উনি একজন মুহাক্কিক, আল্লাহর বান্দা ছিলেন, একজন হক্কানি আলেম ছিলেন। আল্লাহ তাআলা আমরা আজকে হক্কানি একজন আলেমের জানাজায় শরীক হতে পেরে নিজেকে ধন্য মনে করি। আল্লাহ যেন ওনার ওসিলায় আমাদের সকলকে ক্ষমা করেন। আমরা সবাই বলি আমিন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই একটু কাতারটা সোজা করে আপনারা দাঁড়ান। এই মুহূর্তে এসেছেন রানীঘাট ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা তাজুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে নজরুদ্দিন হুজুর, যিনি অত্যন্ত একটা আবেগ লোক এবং একজন আশিক রসুল ছিলেন, ওনার সঙ্গে বেশিরভাগই শহীদ আহমদ কেসুদারাজ রাজিয়াল্লাহু রোজার শুদ্ধিয়ারত করতাম, উনি বেশিরভাগ কাঁদছেন। তা আমাকে জীবনের শেষ উনি নিজে নিয়ে হোটেল লেখা হয়েছেন। তা আমি আমার অত্যন্ত মহাপতি গ্যাসুদ্দিন তাহারি সাহেব, শামসুদ্দিন মোল্লা সাহেব, তারা ধন্য একজন বৃদ্ধ আলিমের সন্তান, বৃদ্ধবিজ্ঞ আলিম হয়েছে। আমার এই শেষ কথাটা এটা হইল যে উনি প্রশিত সন্তান আশিক রসুল, এই দুর্গতি বিয়া দরবারে সুখ্যাতি চতুর্থী দেশের আমি দরবারে আমার একটু অনুরোধ থাকবে। হাজার হাজার মানুষের জন্য আপনার দিন লাগছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজা শুরু হতে যাচ্ছে, আপনার সবাই স্যান্ডেলগুলো খুলে খালি মাঠে, খালি মাটিতে দাঁড়ান এবং সবাই কাঁথাটা সোজা করে ইনশাল্লাহ দাঁড়িয়ে যান। মাঠে খালি মাটিতে দাঁড়ান।